নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আর প্রিয়াঙ্কার সাথে রেডি ভেডির একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লাউ পাতা ভেটকির রেসিপি। গরম ভাতের সাথে এই প্রিপারেশনটি অসাধারণ লাগে, তাহলে চলুন কীভাবে বানায় দেখে নিই। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় পাশে দেওয়া রেড বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন। তাহলে চলুন রান্নাটা শুরু করি। তো লাউ পাতা ভেটকি বানানোর জন্য এখানে আমি 3 পিস ভেটকি মাছের গাদা পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি, আর 4 পিস দিয়েছি। আর এখানে আমি 4 পিস দেখুন বড় সাইজের, বেশ বড় সাইজের লাউ পাতা। দেখেই বোঝা যাচ্ছে যে কতটা বড় সাইজের লাউ পাতা আমি নিয়েছি। এত বড় সাইজের লাউ পাতা, বাট পাতাটা কিন্তু ভীষণ কচি হবে, মানে যেটা একটু শক্ত টাইপের হয়ে যায় সেই টাইপের পাতা নিলে কিন্তু হবে না। এরকম নরম পাতা বড় সাইজের দেখে নিতে হবে। 4 পিস লাউ পাতা আমি নিয়ে নিয়েছি। এবারে একটি মশলা রেডি করব। তো মশলাটা রেডি করে নিই। মশলাটার মধ্যে কী কী আছে বা কতটা পরিমাণে আছে সেটা আমি রান্না করতে করতেই আপনাদের পরিমাপটা বলে দেব। দেখুন মশলাটা রেডি করে নিয়েছি, এই মশলাটা আমি দিয়ে দেব। এখানে আমি দিয়েছি 3 টেবিল স্পুন কাঁচা সর্ষে, 1 টেবিল স্পুন পোস্ত, আর 8 থেকে 10 পিস কাজু বাদাম দিয়েছি, 4 পিস কাঁচা লঙ্কা, সামান্য হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার এই মিশ্রণটা মাছে দিয়ে মিশ্রণটা দিয়ে দিয়েছি, 3 টিস্পুন কাঁচা সর্ষের তেল। এইবারে মাছটা ভালোভাবে মশলা দিয়ে মেখে আমি 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। আর এই টাইমে আমি আরেকটি মশলা রেডি করে নেব। তো কী মশলা রেডি করছি, মশলাটা রেডি হয়ে যা, তারপরেই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন যে আরেকটি মশলা রেডি করব। মশলা বলতে এখানে আমি 100 গ্রাম গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেটা আমি 3 পিস কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। দিয়েছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আর চালটা কিন্তু দেখুন একদম মিহি পেস্ট আমি করিনি, একটু দানা দানা করে পেস্ট করে নিয়েছি। এইবার নুনটা আর হলুদটা আমি মিশিয়ে নেব। আপনারা চাইলে গোবিন্দভোগ চাল না থাকলে এমনি আতপ চাল দিয়েও কিন্তু এই প্রিপারেশনটি রেডি করতে পারেন, বাট গোবিন্দভোগ চাল দিয়ে রেডি করলে কিন্তু এর স্বাদ হবে অনবদ্য। তো চেষ্টা করবেন গোবিন্দভোগ চাল দিয়েই করার। এইবারে যে প্রসেস সেটা হচ্ছে আমি একটি লাউ পাতার মধ্যে মশলা সমেত মাছটা নিয়ে নেব। দেখুন একটি লাউ পাতা নিলাম, এর মধ্যে দিয়ে দেব এক পিস মাছ, সাথে উপর দিয়ে দিয়ে দেব মশলা। এইবারে পাতাটাকে ফার্স্টে এই দিক, তারপরে এই দিক, তারপরে এইভাবে নিয়ে জাস্ট এইভাবে ফোল্ড করে নেব। তারপরে যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছি তার মধ্যে এটা আমি কোট করব। কোট করে একদম লো হিটে 7 থেকে 8 মিনিট সময় নিয়ে ভালোভাবে কুড়মুড়ো করে ফ্রাই করে নিলেই রেডি হয়ে যাবে আমার লাউ পাতা ভেজি। দেখুন ব্যাটার দিয়ে কোট করে আমি তেলে দিয়ে দিয়েছি। এইবারে এই পর্যায়ে নাড়াচাড়া করা যাবে না, একদম লো হিটে রেখে এক সাইড 5 মিনিটের মতো ফ্রাই হলে উল্টে দিয়ে অপোজিট সাইডও লো হিটে 5 মিনিট ফ্রাই করে একদম কুড়মুড়েভাবে ভেজে নিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে লাউ পাতা ভেজি। দেখুন দুদিকে সুন্দর কালার চলে এসেছে। এই পর্যায়ে এটা আমি নামিয়ে নেব আর গরম ভাতের সাথে পরিবেশন করব। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর কেমন লাগলো নিচে কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন।